সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সিংওয়ার্ক টিচিং চ্যানেল আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো বক্স কুচি, বোরকা, কাটিং এবং সেলাই। সো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে কাপড়টিকে দুই বাজ করে নিতে হবে, তারপর আরেকটি বাজ দিয়ে চার বাজ করে নিতে হবে। তো আমি এখানে কাপড়টিকে চার বাজ করে নিয়েছি, ঠিক আছে। তারপর এইভাবে ভালো করে এই কাপড়টিকে সেট করে নিতে হবে, তারপর নিচে একটি দাগ দিয়ে দিতে হবে। তুমি নিচে এইভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি, তারপর আধা ইঞ্চি পরিমাণ মার্জিনের জন্য রেখে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর এই দাগ থেকে আমরা এই হাফ বডির লম্বাটা দিয়ে দেবো। তো এখানে হাফ বডির লম্বা দেবো আমরা 14 ইঞ্চি, আধা ইঞ্চি সিলের জন্য মোট 14.5 ইঞ্চি আমরা লম্বা রেখেছি। তারপর দাগটা সোজা করে নেব। তো এখন ফুটের মাপটা দিয়ে দেবো। তো এখানে ফুটের মাপটা দেবো আমরা এই 6 ইঞ্চি, এবং আধা ইঞ্চি দেবো সিলের জন্য। তারপর বগল ডাউন দেবো আমরা 6 ইঞ্চি। মনে রাখবেন, এই ফুট যত দেবেন এই বগল ডাউনটাও সেম ততটুকুই নামিয়ে নেবেন। দাগটাকে এবার সোজা করার পর তারপর আরেকটি দাগ দিয়ে দিতে হবে, এভাবে দাগটিকে। তো বোরকার এক পাটের মাপ হচ্ছে 18 ইঞ্চি, তো 18 ইঞ্চির অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি। আমি এখানে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর এই কোমরের মাপটা হচ্ছে 16 ইঞ্চি, 16 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিয়েছি। তো এই বোরকার মাপটি আমি নিয়েছি এই পুরাতন বোরকা থেকে, ঠিক আছে। তারপর এই কোনা থেকে 1 ইঞ্চি দিয়ে দেবেন আরমোলের শেপের জন্য। তো এটা ভালো করে শেপটা দিয়ে দিতে হবে, তারপর কেটে নিতে হবে। তোমরা এই দাগ অনুযায়ী কেটে নেব। তারপর এদিকে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর কেটে নিতে হবে। হাফ বডিটি কাটিং শেষ হয়ে গেছে। তোমরা এখন গলা দেখিয়ে দেবো। তো গলা 2 ইঞ্চি 2 সুতাতে আমরা একটা দাগ দিয়ে দেবো চৌড়াই, এবং এই লম্বাটা দিয়ে দেবো আমরা 6 ইঞ্চিতে, ঠিক আছে। তারপর এটাকে বক্স করে নিতে হবে। তো আপনারা যদি বক্রমে কাটিং করেন তাহলে এই 5.5 ইঞ্চি চৌড়াই দেবেন এবং 6.5 ইঞ্চি লম্বা দিয়ে দেবেন গলার, ঠিক আছে। তো এখন পিছনের গলাটাও আমরা সেম এভাবেই করে নেব, এই 4 ইঞ্চি নামিয়ে নেব, আর চৌড়াইটা ঠিক এই একই মাপ থাকবে, ঠিক আছে। তো আমি এটা বক্রমে কাটিং করবো, সেজন্য এখানে কাটিং করছি না। তো এখন নিচের পাটটি কাটিং করব। এখানে 4 বাজ দিয়ে কাপড়টি বিছিয়ে রেখেছি। আমি যেদিকে আছি সেদিকটা বন্ধ আর ওপর সাইডটা খোলা, ঠিক আছে। তারপর এদিকে একটি আধা ইঞ্চি পরিমাণ করে একটা সেলাই দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখন আমরা এই লম্বার মাপটা দিয়ে দেবো, এই 14 ইঞ্চি হাফ বডির জন্য বাদ দিয়ে, তারপর যে হাফ বডির জন্য আমরা রেখেছিলাম সেই জন্য আমরা 14 ইঞ্চি বাদ দিয়ে তারপর লম্বা 50 ইঞ্চির একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তো 50 ইঞ্চির আমরা দাগ দিলাম। তারপর এই যে 1 2 3 4 5 6 6 ইঞ্চি আমরা এইখান থেকে এই কমিয়ে নেব, কারণ 6 ইঞ্চি শর্ট করব, কারণ নিচে আমরা একটা কুচি দেবো, আলাদা একটা পটি দিয়ে কুচি দেবো। তো আপনারা চাইলে কুচি দিতে পারেন, নাও দিতে পারেন। তো কুচি যদি দেন তাহলে আপনারা 6.5 ইঞ্চি এই সেলাই সহ 6.5 ইঞ্চি আপনারা বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে কুচি দেবো, সেজন্য সিলাই সহ 6.5 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকে এভাবে তাকটা দিয়ে সোজা করে নিতে হবে। তারপর আমরা এই আধা ইঞ্চি পরিমাণ রেখে তারপর কেটে নিতে হবে। আমরা এই বডিটা শেষ হয়ে গেছে যে কুচির পাটটা। তো আমরা এখন নিচের যে কুচি হবে সেজন্য আমরা এই 6.5 ইঞ্চিতে ছিল, তো আমরা 6.5 ইঞ্চি থেকে আধা ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি করে একটা পট্টি কেটে নেবো, ঠিক আছে। তো এরকম আমরা 2টি পট্টি কাটবো। এখানে যেহেতু 4 বাজ আছে, সর্বমোট 4টি পট্টি হবে নিচের, ঠিক আছে। তো সেম এভাবে 7 ইঞ্চি করে রেখে দাগটা সোজা করে নিতে হবে। আমরা এটাকে এভাবে দাগটাকে সোজা করে নিচ্ছি। তারপর এই দাগে দাগে কেটে নিতে হবে। আমরা এক পাট কেটে নিয়েছি, তো অপর পাটটি সেম এইভাবে এই যে 7 ইঞ্চি করে আমরা এদিকে একটি দাগ দিয়ে দেব। তারপর ওপারে ওপাশে দাগ দিয়ে আমরা 7 ইঞ্চি করে এই এটাকে সোজা করে নেব, তারপর কেটে নেব। তো এখানে আমি এই 2 পাট করে কেটেছি, ঠিক আছে। তো সর্বমোট 4 পাট হবে এটা। তো 4টা পাট জোড়া দিয়ে আমরা নিচে লাগিয়ে দেবো। তো সেলাইয়ের সময় অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে এটা সেলাই করবেন।
তো হাতা কাটিং করার জন্য আমরা 4 বাজে কাপড়টিকে বিছিয়ে রেখেছি, তারপর একটা দাগ দিয়ে দিয়েছি। তারপর এই দাগ থেকে আমরা 6 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব, এটা এই কুচি হাতা হবে, ঠিক আছে? যে কুচি হাতা হলে আপনারা 6 ইঞ্চি অতিরিক্ত বাড়িয়ে রাখবেন, অথবা আরো 10 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে 6 ইঞ্চি রাখছি, ঠিক আছে? তারপরে এই দাগ থেকে এই আমরা 2 ইঞ্চি কপের জন্য বাদ দিয়ে আমরা হাতের লম্বাটা দিয়ে দেব এখানে 21 ইঞ্চি, ঠিক আছে? তারপর দাগটিকে সোজা করে নিতে হবে। তো আমি এখানে দাগটিকে সোজা করে নিচ্ছি। তারপর আধা ইঞ্চি পরিমাণ আর একটি দাগ দিয়ে দিতে হবে সিলের মার্জিনের জন্য, ঠিক আছে? তারপর কপে হচ্ছে এই কপের মধ্যে এই 8.5 ইঞ্চি, তো আমি এখানে 4 ইঞ্চি 200 একটা দাগ দিয়েছি। তারপর অতিরিক্ত আরও 4 ইঞ্চি বাড়িয়ে রেখেছি কুচির জন্য। তারপর এই দাগ থেকে 3 ইঞ্চি আমরা ডাউন দিয়ে দেবো আর্মুল শেপের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা এই আজকিনের যে ডাউনটা দেবো সেজন্য আমরা এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে তারপর একটা দাগ দিয়ে দিয়েছি। তারপর আর্মুল ডাউনের জন্য যে শেপ হবে সেখানের জন্য আমরা 8 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এই দাগটাকে আমরা শেপ করে নেব। তারপর এই জায়গা থেকে একটু এই শেপ দিয়ে দিতে হবে, শেপটা দিয়ে দিতে হবে এভাবে। তারপর এই জায়গা থেকে এভাবে আস্তে আস্তে করে শেপটা এভাবে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের এই শেপটা মিলানো শেষ হয়ে গেছে। যেহেতু এটা এই কুচি হবে সেজন্য আমরা এইরকম 6 ইঞ্চি বাড়িয়ে রেখে কেটেছি, ঠিক আছে? তো এইভাবে কেটে নিতে হবে। তোমাদের হাতা কাটিংটি শেষ হয়ে গিয়েছে। তারপর কপ ওপেনের জন্য আমরা এখানে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। এই জায়গা থেকে এই কপটা ওপেন হবে, এখান থেকে এই সেলাই দিয়ে এখানে খোলা হবে, ঠিক আছে? তো আমাদের এই কপ হাতাটা কাটিং করা শেষ হয়ে গেছে। তো কুচিটা কিন্তু এভাবে লাগবে, ঠিক আছে? তো অতিরিক্ত 6 ইঞ্চি কিন্তু কুচিতে চলে যাবে। সো ভিউয়ার্স, শেষ হয়ে গেছে আমাদের বুরকা কাটিং। সো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি শিলালিনীর ভিডিওটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।